পিএসসি গণিত সাজেশন 2019। সো আগামী রবিবার যেহেতু তোমাদের গণিত পরীক্ষা, সো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি গণিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। তোমরা যদি সাজেশনটি ভালোভাবে পড়ে যাও, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। তো আমি ইয়াসিন আরফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন 4 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো প্রথমেই বলা যাক এক নংয়ের কথা। সো এক নংয়ে তোমাদের 20টি প্রশ্ন আসবে। সো আজকের ভিডিওতে তোমাদের এক নংয়ের জন্য 40টি প্রশ্ন দিয়ে দিচ্ছি। 40টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, এখান থেকে তোমরা 20টি 100% কমন পাবে। তো আমাদের সাজেশনে এক নংয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে, এক কোন সংখ্যার মাত্র 2টি উৎপাদক থাকে? দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, এক থেকে 8 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, 0.01 × 100 = কত? চার নম্বর প্রশ্নটি হচ্ছে, 50 টাকার 24% কত? এরপর আমাদের সাজেশনের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে? এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2019 সালটি কত শতাব্দী? এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে কি পড়া হয়? এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, গুণ্য কি? এরপর 12 নম্বর রয়েছে, একটি আউটপুট ডিভাইসের নাম লিখো। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, 5% কথাটির অর্থ কি? এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, একাধিক সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে এদের গসাগু কত? এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, একের সমান ভগ্নাংশকে কি বলা হয়? এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকৃত ভগ্নাংশের মান কত? এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, 3-এর বিপরীত সংখ্যা লিখো। এরপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, 0.1 × 0.1 = কত? এরপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, সামান্তরিকের কত জোড়া বাহু সমান্তরাল? এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। এরপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের মূল অংশ কয়টি? এরপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, এক কেন মৌলিক সংখ্যা নয়? এরপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, 12 এবং 15-এর সাধারণ গুণনীয়ক কয়টি? এরপর 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের একটি অংশের নাম লিখো। এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখো। এরপর 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, 16টি কলার দাম 150 টাকা হলে এক হালি কলার দাম কত? এরপর 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তখন তাকে কি বলে? এরপর 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রক্রিয়া প্রতীকগুলো লিখো। এরপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, সংখ্যা প্রতীকগুলো লিখো। এরপর 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, সম্পর্ক প্রতীকগুলো লিখো। এরপর 31 নম্বর প্রশ্নটি হচ্ছে, লসাগু কাকে বলে? এরপর 32 নম্বরে রয়েছে, 15-এর মৌলিক গুণনীয়ক কয়টি? এরপর আমাদের সাজেশনে 33 নম্বর প্রশ্নটি হচ্ছে, লসাগুয়ের পূর্ণরূপ কি? এরপর 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, গসাগুয়ের পূর্ণরূপ কি? এরপর 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, গুণনীয়কের অপর নাম কি? এরপর 36 নম্বর প্রশ্নটি হচ্ছে, পূর্ণ সংখ্যার হার কত? এরপর 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। এরপর 38 নম্বর প্রশ্নটি হচ্ছে, আসল নির্ণয়ের সূত্রটি লিখো। এরপর 39 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্যালকুলেটর কি? এরপর ফাইনালি 40 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের মূল অংশ কয়টি? সো এক নম্বরের জন্য তোমাদের এই যে 40টি প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা যদি 40টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ো, এখান থেকে 20টি তোমরা 100% কমন পাবে। সো এবার আসা যাক দুই নংয়ে। সো দুই নংয়ে যেহেতু আপনাদের সৃজনশীল প্রশ্ন আসে, সো সৃজনশীল প্রশ্নের জন্য আপনাদের এখন কিছু সৃজনশীল কমন দিয়ে দিব, এগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে যাবেন। সো দুই নংয়ের জন্য প্রথম সৃজনশীলটি হচ্ছে, এক 100টি লিচুর দাম 200 টাকা হলে এরূপে ক নাম্বার রয়েছে, 76টি লিচুর দাম কত হবে? খ নাম্বার রয়েছে, 10 টাকায় কতটি লিচু কেনা যাবে? এবং গ নাম্বার রয়েছে, 50 টাকায় কয়টি লিচু কেনা যাবে? এরপর দুই নম্বরের জন্য আমাদের সাজেশনের দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, জাহিদ সাহেবের মাসিক আয় 8,500 টাকা, তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ 3,100 টাকা এবং অন্যান্য খরচ বাবদ 4,500 টাকা ব্যয় করেন, তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন? ক নাম্বার রয়েছে, বাড়ি ভাড়া অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা ব্যয় করেন? খ নাম্বার রয়েছে, তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? এবং গ নম্বর রয়েছে, জাহিদ সাহেব 1 বছরে কত টাকা জমা রাখেন? এরপর 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, একটি ছাগলের দাম 4,560 টাকা, ক নম্বর রয়েছে, একটি গরুর দাম কত? খ নম্বর রয়েছে, একটি গরু ও একটি ছাগলের মূল্য একত্রে কত? এবং গ নম্বর রয়েছে, একটি গরু ও 2টি ছাগলের দাম কত? এরপর আমাদের সাজেশনের 2 নং এর জন্য 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, ক নাম্বার রয়েছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ? খ নাম্বার রয়েছে, পুত্র এবং মায়ের বয়স কত? এরপর গ নাম্বার রয়েছে, 6 বছর পর মা ও পুত্রের বয়স কত হবে? এবার আসা যাক 3 নং এ। সো 3 নং এর জন্য আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক 24টি কলা, 42টি বিস্কুট এবং 45টি চকলেট শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেন, ক
নাম্বার রয়েছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবেন, খ নাম্বার রয়েছে একজন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি চকলেট বেশি পাবে। তো এবার আমাদের সাজেশনের 3 নং-এর জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তিনটি ঘন্টা একত্রে বেজে ওঠার পর যথাক্রমে 10, 12, 15 মিনিট পর পর বাজতে লাগলো, ক নাম্বার রয়েছে ঘন্টাগুলো সর্বনিম্ন কত মিনিট পর আবার একত্রে বাজবে। এরপর খ নাম্বার রয়েছে সকাল 9টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে 228 লিটার এবং 348 লিটার, ক নাম্বার রয়েছে সর্বাধিক কত ক্ষমতার কলসির পানি ঢেলে ড্রাম দুটি পূর্ণ করা যাবে। সো এবার আসা যাক 4 নং-এ। সো 4 নং-এর জন্য আমাদের সাজেশনে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাহিদ একটি বৃত্তের 1/3 অংশ লাল, 1/2 অংশ সবুজ এবং 1/8 অংশ হলুদ রং করলো, ক নাম্বার রয়েছে সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো, খ নাম্বার রয়েছে সে বৃত্তের মোট কত অংশ লাল ও হলুদ রং করলো, এবং গ নাম্বার রয়েছে সে বৃত্তের কত অংশ রং করা বাকি রইল। এরপর 4 নং-এর জন্য আমাদের সাজেশনের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, রায়হান সাহেবের নিকট 72,000 টাকা ছিল, তিনি তার টাকার 1/8 অংশ মেয়েকে দিলেন এবং 2/3 অংশ ছেলেকে দিলেন, অবশিষ্ট টাকা তার নিকট রয়ে গেল, ক নাম্বার রয়েছে মেয়ে কত টাকা পেল, খ নাম্বার রয়েছে ছেলে ও মেয়ে মোট কত টাকার কত অংশ পেল, এবং গ নাম্বার রয়েছে তার নিকট কত টাকা অবশিষ্ট থাকলো। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে তিনি বাসের 1/2 অংশ সবুজ এবং 1/3 অংশ নীল এবং অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো, ক নাম্বার রয়েছে বাসটির কত অংশ হলুদ রং করা হলো, খ নাম্বার রয়েছে বাসটির দৈর্ঘ্য কত এবং গ নাম্বার রয়েছে বাসটির কত মিটার নীল রং করা হলো। এরপর আসা যাক 5 নং-এ। তো 5 নং-এর জন্য আমাদের সাজেশনের প্রথম কোশ্চেনটি হচ্ছে, 6টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম ও 56 গ্রাম, ক নাম্বার রয়েছে পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম, খ নাম্বার রয়েছে একমো 3টি পেয়ারার গড় ওজন কত গ্রাম, এবং গ নাম্বার রয়েছে একমো 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত গ্রাম। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর, মাতার বয়স 36 বছর, ক নাম্বার রয়েছে 3 পুত্রের বয়সের গড় কত, খ নাম্বার রয়েছে পিতার বয়স কত, এবং গ নাম্বার রয়েছে পিতামাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। এরপর আমাদের সাজেশনের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, 7টি সংখ্যার যোগফল 406 এবং একমো 3টি সংখ্যার গড় 58, ক নাম্বার রয়েছে সংখ্যা 3টির গড় কত, খ নাম্বার রয়েছে শেষের 4টি সংখ্যার সমষ্টি কত, এবং গ নাম্বার রয়েছে চতুর্থ সংখ্যাটি কত। সো এবার আসা যাক 6 নং-এ। সো 6 নং-এর জন্য আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি বাসের 0.25% কাদায় ও 0.56% পানিতে আছে, বাসটির পানির উপরের অংশের দৈর্ঘ্য 7 মিটার, ক নাম্বার রয়েছে বাসটির কত মিটার পানির উপরে আছে, এবং খ নাম্বার রয়েছে বাসটির কত মিটার কাদায় আছে। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1 কুড়ি লিচুর দাম 100 টাকা, করিম 0.8 কুড়ি এবং রহিম 0.15 কুড়ি লিচু কিনল, ক নাম্বার রয়েছে একটি লিচুর দাম কত, খ নাম্বার রয়েছে প্রত্যেকের লিচুর সংখ্যা কত, গ নাম্বার রয়েছে করিম ও রহিম মোট কত টাকার লিচু কিনল। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক 60.60 টাকা দর্জন ধরে 393.93 টাকার কলা ও 52.80 টাকার দর্জন ধরে 171.60 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, ক নাম্বার রয়েছে প্রতিটি কলার দাম কত, খ নাম্বার রয়েছে শিক্ষক কত দর্জন কমলা কিনলেন, এবং গ নাম্বার রয়েছে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে। এরপর আসা যাক 7 নং-এ। তো 7 নং-এর জন্য আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে, মধুপুর গ্রামের মোট লোক সংখ্যা 1620 জন, তার মধ্যে 60% লোক শিক্ষিত, ক নাম্বার রয়েছে ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত, খ নাম্বার রয়েছে 75% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত হবে। এরপর 7 নং-এর জন্য 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন বিক্রেতা একটি কলম 20 টাকায় ক্রয় করে 25 টাকায় বিক্রি করে, ক নাম্বারে সে শতকরা কত টাকা লাভ করে, খ নাম্বার রয়েছে 10% লাভে কমলাটির বিক্রয় মূল্য কত হবে। এরপর 3 নং প্রশ্নটি হচ্ছে, 15% লাভে 3,450 টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো, ক নাম্বার রয়েছে মোবাইল ফোনের ক্রয় মূল্য কত, খ নাম্বার রয়েছে মোবাইল ফোনটি 10% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত হবে। সো এবার আসে যাক 8 নং-এ। সো 8 নং-এর জন্য তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ক এমন একটি বৃত্ত আঁকো যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, খ অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখো। এরপর 8 নং-এর জন্য 2 নম্বর প্রশ্নে রয়েছে, ক এমন একটি বৃত্ত আঁকো যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, খ অঙ্কিত বৃত্তের 2টি বৈশিষ্ট্য লিখো। এরপর 3 নম্বর রয়েছে, এমন একটি বর্গ আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, খ অঙ্কিত বর্গের 3টি বৈশিষ্ট্য লিখো। এবার আসা যাক 9 নং-এ। সো 9 নং-এর জন্য আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 960 মিটার এবং প্রস্থ 36 বর্গমিটার, ক নাম্বার রয়েছে মাঠটির প্রস্থ কত মিটার, খ নাম্বার রয়েছে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। এরপর 9 নং-এর জন্য 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার, ক নাম্বার রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো, খ নাম্বার রয়েছে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং গ নাম্বার রয়েছে একজন শিক্ষার্থীর 1.5 বর্গমিটার জায়গা লাগলে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী বসতে পারবে।
এরপর আসা যাক 10 নং, তো 10 নং এর জন্য আমাদের তাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, রায়হান সকাল 7টায় বাড়ি থেকে বের হয়ে বিকেল 4টায় বাড়িতে ফিরলো, ক নাম্বার রয়েছে তার বাড়ি থেকে বের হওয়ার এবং বাড়ি ফেরার সময় 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো, খ নাম্বার রয়েছে সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাকিবের জন্ম তারিখ 25 ফেব্রুয়ারি 2010, তার 7 দিন পর তার চাচাতো বোন তানহার জন্মদিন, ক নাম্বার রয়েছে 2010 সালের ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় প্রকাশ করো, খ নাম্বার রয়েছে তানহার জন্ম তারিখটি কত। এবার আসা যাক 11 নং, তো 11 নং এর জন্য তোমাদের যে যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে, একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর 1 মাসের উপস্থিতি নিচে দেওয়া হলো, নাম্বার রয়েছে উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত করো, নাম্বার রয়েছে কোন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি এবং গ নাম্বার রয়েছে ওই শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত হবে। 11 নং এর জন্য 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাদমানের গ্রামের আয়তন 65 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2080 জন, তার বন্ধু মারুফের গ্রামের আয়তন 74 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব 35 জন পার বর্গ কিলোমিটার, ক নাম্বার রয়েছে সাদমানের গ্রামের ঘনত্ব কত, খ নাম্বার রয়েছে মারুফের গ্রামের জনসংখ্যা কত এবং গ নাম্বার রয়েছে কার গ্রামের জনসংখ্যা বেশি এবং কত বেশি। সো এই ছিল পিএসসি পরীক্ষা 2019 এর গণিত বিষয়ের ফাইনাল সাজেশন। তাছাড়া আমার চ্যানেলে পিএসসি পরীক্ষার গণিত বিষয়ের আরেকটি সাজেশন আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।